মায়ের মুখটা একটু দেখো জাস্ট, মহিষমর্দিনী মাতার মুখটা দেখো জাস্ট, এই যে দেখতে পাচ্ছ মা ডুমুরেশ্বরী। মহাদেবকে নিয়ে বানানো থিম, আর মহাদেবে বানানো থিমের বাইরে দেখতে পাচ্ছ নন্দী, তো এছে ভালো কিছু আর হয় না। বিষ্ণুপ্রিয়া হল্ট, সেই বিষ্ণুপ্রিয়া হল্টে চলে এলাম এখন। এই বিষ্ণুপ্রিয়া হল্টে আসার কারণটা কি, সেটা হচ্ছে রাসযাত্রা। তো আমার তো নামার কথা ছিল নবদ্বীপ ধামে, কিন্তু নেমেছি কেন বিষ্ণুপ্রিয়া হল্টে, সেটার কারণ হচ্ছে এই বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে কিন্তু এই নবদ্বীপের রাসযাত্রাটা খুব ইজি হয়ে যাবে তোমাদের জন্য। তার জন্য কিন্তু আমি আসলাম, মানে বলে রাখি যে হাওড়া বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে তোমাদের নামতে হতো নবদ্বীপ ধামে, বাট নবদ্বীপ ধাম না নেমে বিষ্ণুপ্রিয়া হল্ট, তো সেই স্টেশনে নেমে কিন্তু বেস্ট হয়, এখান দিয়ে তোমরা শুরু করে দেবে তোমাদের রাসযাত্রা। তো আমি আছি আপাতত নবদ্বীপ নদিয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের হতে, চলো ভিডিওটা শুরু করা যাক। বিষ্ণুপ্রিয়া হল্টে এই যে স্টেশন হচ্ছে এটা, তো স্টেশন থেকে নেমে কিন্তু এইদিকে চলে আসতে হবে, এই দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদেরকে রেলগেট পার হয়ে, ওই যে দেখতে পাচ্ছ যে লাইটিংগুলো আছে, এই লাইটিং ধরে কিন্তু সোজা এগিয়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ লাইটিং, প্রথমে কিন্তু চণ্ডীমাতা ক্লাব পড়বে, ভিড় দেখো একটু মানুষের। এই যে চলে এলাম শ্রী শ্রী রণচণ্ডীমাতা পূজা, এই যে চণ্ডীমাতা ক্লাবের পূজা, এই যে নবদ্বীপ নদিয়া দেখতে পাচ্ছ, এই মায়ের হচ্ছে প্রতিমা এখানটাতে দেখতে পাবে, দেখো মায়ের যে রণচণ্ডী রূপটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নবদ্বীপ বলে রাখি, নবদ্বীপ কিন্তু বিখ্যাত হচ্ছে শুধুমাত্র এই প্রতিমার জন্য, অত থিমের দিকে এরা অত নজর দেয় না। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রণচণ্ডী মা। মালাঞ্চপাড়া থেকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে, চলো দেখি নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। তো দেখো ওইখানে কিন্তু ওই পুজোটা ছিল, ওটা থেকে এগিয়ে এখানে হচ্ছে বুড়ো মা কালীতলা। তো এই বুড়ো কালী, এই হচ্ছে দেখতে পাচ্ছ 350 বছরের পুরনো পুজো কিন্তু এটা, এই যে মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ সাজানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে না দাদা, হয়ে গেছে সাজানো দেখতে পাচ্ছ। তো বুড়ো মা কালী থেকে কিন্তু এবার এগিয়ে যাবো আমরা সামনের দিকে। তো বলে রাখি যে এইখানে নবদ্বীপের এইটাই হচ্ছে ঐতিহ্য, যে এখানে পুজোগুলো কিন্তু অনেক অনেক বছরের পুরনো, মানে সেই মহাপ্রভুর সময় থেকে আর কি হয়ে আসছে। তো চলে এলাম কৃষ্ণ কালী মাতা, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এরিয়ান ক্লাব, এই যে কৃষ্ণ কালী মাতা দেখতে পাচ্ছ, মায়ের যে রূপটা কৃষ্ণের রূপ দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু ব্যান্ড একটা পাচ্ছি, আমি দেখিয়ে দিই তোমাদেরকে একটু। মুক্তকেশী মাতা আমি দেখাচ্ছি তোমাদেরকে, কতটা সুন্দর লাগছে দেখো, অসাধারণ। আর এখানে কিন্তু মাকে রূপও পরানো হয়েছে দেখতে পাচ্ছ, সোনাও পরানো হয়েছে, খুবই সুন্দর। এখন কিন্তু পুজো টুজোর যন্ত্রপাতি সব জোগাড় করা হচ্ছে বেশ, আর এই হচ্ছে শামিয়ানা টানিয়ে এরকম করে পুজো হচ্ছে, বাইরে ওখানটায় কিন্তু প্যান্ট আছে। রাস্তা ধরে আমরা কিন্তু হাঁটছি, তো হাঁটতে হাঁটতে এই দেখো এবার পড়লে হচ্ছে সবুজ সঙ্গ, এদের ভাবনা কিন্তু এই সনাতনী ভাবনা মদে বাড়াতনা, এই যে দেখতে পাচ্ছ, চলো তাহলে ভেতরে যাই আমরা। ও একটা সুন্দর আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা অসাধারণ প্যান্ডেল করেছে কিন্তু, মদেব ভাবনা, তো ভাবনায় আর কি মহাদেব আছে। চলো দেখি একটু দেখাই তোমাদেরকে, একটু ভালো করে দেখাই, এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ এইদিকে, শিবের সৃষ্টি শুনতে থাকো, সেই শিবের জ্যোতির্বলয়ের মধ্যে সৃষ্টিচক্র চক্রাকারে ঘুরপাক খাচ্ছে, একে একে আসতে থাকে সত্য ত্রেতা দ্বাপর ও কলিযুগ। এই চার যুগ প্রতিবার ধ্বংসের পর আবার নতুন করে পুনরায় চার যুগের সূচনা হয়। বর্তমানে আমরা 27তম কলিযুগে অবস্থান করছি, শুনতে পেলে, বর্তমানে আমরা 27তম কলিযুগে কিন্তু বসবাস করছি। চলো এবার ভেতরটা দেখিয়ে দিই তোমাদেরকে, ভেতরটা দেখতে পাচ্ছ অসাধারণ ভাবে করা হয়েছে এখানে, অসাধারণ ভাবে, মানে ভেতরে অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাবে, সব দেবদেবীদেরকে ফুটিয়ে তোলা হয়েছে এই পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু এখানটাতে, এই যে মা লেখা রয়েছে এখানে, এখানে দেখতে পাবে কুলো রয়েছে,
এই ওপরটা দেখো, ওপরটা এইভাবে সাজিয়েছে, আর বেশ সুন্দর একটা মানে মিউজিক চলছে, মানে একটা কথোপকথন চলছে, একজন বলছেন মানে সব কিছু আর কি। তো এই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটাকে সাজানো হয়েছে, অসাধারণ একটা প্যান্ডেল করেছে সবুজ সঙ্গ। আর এখানে দেখো মহাদেব আছেন, এই যে কার্তিক আছে আর ঋষি আছেন, এই দেখতে পাচ্ছ এখানটাতে মহাদেবকে নিয়ে বানানো থিম। আর মহাদেবের বানানো থিমের বাইরে দেখতে পাচ্ছ নন্দী, এসে ভালো কিছু আর হয় না। এবার চলে এলাম বিন্ধ্যবাসিনী মাতার কাছে, এই হচ্ছে বিন্ধ্যবাসিনী মাতা, দেখতে পাচ্ছ এটাও কিন্তু অনেক বছরের পুরনো পুজো এই বিন্ধ্যবাসিনী মাতা, দেখতে পাচ্ছ মাকে কতটা উপরে রাখা রয়েছে, এই নিচে দেখো অসুর রয়েছে, সিংহ রয়েছে, এই সব মিলিয়ে এই হচ্ছে বিন্ধ্যবাসিনী মাতা। এখানে দেখো এখানে কিন্তু ঢাকঢোল বাজিয়ে বেশ ডান্স টান্স চলছে আর কি। আজকে কিন্তু 26 তারিখ, তো এই 26 তারিখে কিন্তু মোটামুটি নবদ্বীপের রাস উৎসব কিন্তু শুরু হয়ে গেছে, সব জায়গায় উদ্বোধন হয়ে গেছে। কালকে তোমরা ভিডিও পেয়ে যাবে, তো অবশ্যই চলে আসবে কালকে 27 তারিখে। আর 28 তারিখ কিন্তু এখানে তোমার যে আরব সেটা কিন্তু 28 তারিখে। রোড ধরে নেক্সট কিন্তু চলে এলাম কাত্যায়নী মাতার কাছে, তো এই হচ্ছে কাত্যায়নী মাতার পুজো। এটা কিন্তু 1978 সালে আর কি একটা শুরু হয়েছিল এই পুজোটা। এই যে দেখতে পাচ্ছ কাত্যায়নী মাতা, তো চলো এগিয়ে যাবো। চলে এলাম শ্রী শ্রী গঙ্গা যমুনা সরস্বতী মাতা পুজো, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ মা গঙ্গা যমুনা আর সরস্বতী, এই তিন মায়ের কিন্তু পুজো করা হয় এখানটাতে। এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে, এই আজকে 26 তারিখ, তো সব জায়গায় উদ্বোধন হয়ে গেছে এদেরও আর কি। এইসব প্যান্ডেল টানে লাস্ট মুহূর্তের কাজ চলছে আর কি। চলো দেখি এগিয়ে যাবো কিন্তু আমরা এটা ধরে। চলে এলাম শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার পুজো, এটা হচ্ছে 1896 সালে কিন্তু স্থাপিত। এই যে দেখতে পাচ্ছ এ হচ্ছে অন্নপূর্ণা মাতা, এই যে মহাদেব আছেন দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। চলো এবার এগিয়ে যাই। নেক্সট চলে এলাম হরগৌরী মাতা, এই যে দেখতে পাচ্ছ হরগৌরী মাতা স্থাপিত হচ্ছে 1973 সালে। তো হরগৌরী মাতা এখানে মানে হর মানে হচ্ছে মহাদেব আর গৌরী, এই দুজনের মিশ্রণে আর কি এখানে তৈরি দেখতে পাচ্ছ। চলো এগিয়ে যাবো পরপর আর কি যাচ্ছি কিন্তু। এখানে রাস্তার মধ্যে দেখতে হবে কনসার্ট চলছে, এই যে এখন স্পেস ফেস করে চলো, আমার কপি রাইট খাবে আমি বাজাচ্ছি না, সামনে চলো। শোটা হচ্ছিল আর এই হচ্ছে ভদ্রকালী মাতা দেখতে পাচ্ছ। আর নবদ্বীপের মানে অন্যতম একটা কিন্তু প্রসিদ্ধ পুজো ভদ্রকালী মাতা, এই মায়ের রূপটা দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু মায়ের রূপ। মায়ের এই হাতের অস্ত্রটা দেখো, সব মিলিয়ে এখানে এই অসুর সিংহ এসব মিলিয়ে দেখতে পাচ্ছ, এই নিচে বজরঙ্গলী, তো মানে অসাধারণ কিন্তু এই ভদ্রকালী মাতার এই পুজোটা। এবং আড়ংয়ে কিন্তু এনারা যায়, খুবই সুন্দর হয় সেই আড়ংয়ে, তো অবশ্যই জুড়ে থাকো চ্যানেলের সাথে, আড়ং কিন্তু দেখাবো। আর এই হচ্ছে ভদ্রকালী মাতা, আমি আরেকবার একটু দেখি, এই যে দেখতে পাচ্ছ, চলো দেখি এগিয়ে যাই এই রাস্তা ধরে। এবার চলে এলাম নবদ্বীপের অন্যতম প্রসিদ্ধ একটা পীঠ পোড়ামাতলাতে, তো সেখানে কিন্তু চলে এলাম। এখানে এখানে পোড়ামাতলাতে তো মায়ের পুজো হয় সারা বছর ধরে, অনেক দর্শনার্থীরা আসেন দেশ বিদেশ থেকে। তো যাই হোক এখানে কিন্তু এই রাসে চলে এলাম পোড়ামাতলাতে। চলো এবার পোড়ামাতলার রাসে যে ঠাকুরটা সেটাই আমি তোমাদেরকে এবার দেখাই, মারাত্মক ভিড় কিন্তু এই পোড়ামাতলাতে এই মোড়টাতে, তো চলো দেখি এবার দেখাবো। আর এখানে পুলিশ টুলিশ সব আছে, এদিকেও পুজো এদিকেও পুজো, তো আমি আগে পোড়ামাতলার পুজোটা একটু তোমাদেরকে দেখাবো চলো। এই হচ্ছে পোড়ামাতলার শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা দেখতে পাচ্ছ, এই যে মহিষাসুর বধ করছে মা, তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর মায়ের মুখটা, একটু দেখো জাস্ট মহিষমর্দিনী মাতার মুখটা দেখো জাস্ট, কোনো কথা হবে না। এই হচ্ছে পোড়ামাতলার পুজো দেখতে পাচ্ছ, মানে ঐতিহ্যবাহী একটা পুজো এখানের এই মহিষমর্দিনী মাতা পোড়ামাতলার, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, দেখো এরা এই সম্মানটাও পেয়েছে কিন্তু এই যে। তো যাই হোক এই যে মৃৎশিল্পী তিনি হচ্ছেন রঞ্জিত পাল, তো দেখতে পাচ্ছ মায়ের যে প্রতিমা কতটা সুন্দর, মায়ের সাজ থেকে শুরু করে সব কিছু আর কি, কতটা সুন্দর দেখো মায়ের মুখটা দেখো, অপরূপ সুন্দরী মা পোড়ামাতলার এই মহিষমর্দিনী মা। এখানে তো মায়ের পুজো হচ্ছে আর এখানে দেখো এখানে কিন্তু ঢাকিরা চলে এসছেন, চলো thank you.
পোড়ামাতলাতে এলাম, আর পোড়ামাকে দেখাবো না, তো সেটা তো হয় না। এই হচ্ছে পোড়ামাতা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই পোড়ামাতার পুজো হয়। এই যে এখানে একটা বট গাছ রয়েছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে নবদ্বীপের পোড়ামাতাতলা, পোড়ামাতলা আর কি। এখানে এসে কিন্তু অনেকে মনস্কামনা পূর্ণ হয়, তো সেটা কিন্তু এখানে এসে একটা প্রসিদ্ধ জায়গা কিন্তু পোড়ামাতলা। তোমরা এসে অবশ্যই কিন্তু মানত করতে পারো এখানে এসে, অনেকেই করছেন, অনেকে বেঁধে দিয়ে যাচ্ছে শুধু, তারপর তার মানত মন্ডলে শুধু খুলে দিয়ে যেতে হয়, এরকম কিছু রীতি রয়েছে। আর এখানে কিন্তু পুজো দেওয়া যায়, এখান দিয়ে ফুল কিনে তারপরে এখানে কিন্তু পুজো দেওয়া যায়। দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এখানে পুজো দিচ্ছে মায়ের এখানে। তো চলো তাহলে আমরা এবার বাইরের দিকে যাই এই পোড়ামাতলা থেকে। পোড়ামাতলার মহিষমর্দিনী মায়ের পাশেই কিন্তু এখানে হচ্ছে বড় ঠাকুরন শ্যামামাতা পূজা। এই হচ্ছে বড় ঠাকুরন শ্যামামাতা পূজা, মায়ের যে রূপটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় শ্যামার মতো দেখতে আর কি। তো চলো দেখি, এবার বলে রাখি যে আমি কিন্তু এই এই যে পোড়ামাতলা, তো এখান থেকে কিন্তু আমি স্টেশন চলে যাবো সোজা। এই রাস্তাটা আমি এসি এই দিক থেকে, ঠিক আছে, ডান দিকের এটা দিয়ে বিষ্ণুপ্রিয়া থেকে, তো এই সোজা চলে যাবো নবদ্বীপ ধামে। বলে রাখি আমি বিষ্ণুপ্রিয়া থেকে কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনে উঠছি, তো এই কারণটা হচ্ছে ব্যাপারটা বলে রাখি, তোমরা বাইরে থেকে যারা আসছো তাদের জন্য আর কি এই ভিডিওটা, মানে যারা নবদ্বীপে আছো তাদের জন্য না, তারা তো চারিদিকে পুজো। এই এই যে পোড়ামাতলা, সাপোজ এইদিকে আমরা যাচ্ছি না, এইদিকে প্রচুর পুজো রয়েছে, আমরা যাবো স্টেশনের দিকে, মানে এই দিকটাতে নবদ্বীপ ধাম স্টেশনের দিকে। তো চলো দেখি সেদিকে যাওয়া যাক এবার। নবদ্বীপের ব্যাপার হচ্ছে যে দুপা হাঁটতে একটা করে পুজো, তো আমি তো স্টেশন থেকে স্টেশন যাচ্ছি তাই আর কি দেখাচ্ছি। দেখো বলতে বলতে এই যাবো পেছনে একটা পুজো, সামনে আর একটা পুজো, এই যে দেখতে পাচ্ছ। তো পুজোর কোনো অভাব নেই নবদ্বীপে। দেখো চলে এলাম রণকালী তলাতে, এই হচ্ছে রণকালী মাতা দেখতে পাচ্ছ, মায়ের যে মুখশ্রীটা দেখো, মানে একটা রণমূর্তি এখানে দেখতে হবে। মাকে সাজানো হয়ে গেছে, অল্প একটু সাজানো বাকি রয়েছে, সেই কাজগুলো চলছে আর কি। এখানে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা কিন্তু অনেকটা হাইট কিন্তু দেখতে পাচ্ছ, এখানে যথেষ্ট হাইট কিন্তু দেখতে পাচ্ছ রণকালী তলা থেকে। কিন্তু এবার চলে এলাম ডুমুরেশ্বরী, চলো দেখি ভেতরে যাই একটু, মাকে দেখাবো। দেখতে পাচ্ছ লাইটিং করেছে ভেতরে, কিন্তু ঢাকঢোল বাজছে বেশ সুন্দরভাবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, চলে এবার মাকে দেখাবো ডুমুরেশ্বরী মাতা। এই যে দেখতে পাচ্ছ মা ডুমুরেশ্বরী, তো ওই ডুমুরেশ্বরী মাতার এখানে চলে এলাম। 1872 আনুমানিক এই পুজোটা কিন্তু শুরু হয়েছিল। দেখতে পাচ্ছ মায়ের মুখশ্রীটা দেখো, অসাধারণ ডুমুরেশ্বরী মায়ের মুখশ্রী। আর এখানে কিন্তু এই ব্যান্ড ফ্যান্ড বাজানো হচ্ছে দেখতে পাচ্ছ, তো দেখতে পাবে এখানটাতে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা ঘোড়া এখানটাতে রয়েছে, এই যে, আর এখানে এই ওষুধ রয়েছে, এটা ঘোড়াই তো মনে হচ্ছে আমার কাছে, যাই হোক। আর এখানে এই মহিষ রয়েছে, আর এই হচ্ছে ডুমুরেশ্বরী মা। মা কিন্তু এখানে মানে একটা মা দুর্গার রূপে আর কি রয়েছে দেখতে পাচ্ছ। কেন বলেছিলাম যে দুপা এগোতেই পুজো, ডুমুরেশ্বরী থেকে বেরিয়ে একের পর এক দেখতে পাবে, ওখানে একটা পুজো এখানে একটা পুজো, এরকম মানে পরপর পুজো লেগেই রয়েছে মানে এখানে। তো আমরা তো স্টেশনের দিকে যাচ্ছি, সেই হিসাবে আর কি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে শ্রী শ্রী মহিষাসুর বধ, 1925 সালে এই পুজোটা কিন্তু শুরু হয় দেখতে পাচ্ছ। চলো এগিয়ে যাই স্টেশনের দিকে, যেহেতু আমি গাইডলাইনে ভিডিও বানাচ্ছি তার জন্য আমি কিন্তু তোমার বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে বেরিয়ে সোজা নবদ্বীপ ধাম স্টেশনের দিকে যাচ্ছি। আর রাস্তায় যেগুলো করছে সবগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। বলে রাখি এখানে কিন্তু গৌরাঙ্গিনী মাতা আসবে না এই ভিডিওতে, তো সেগুলো কিন্তু আমরা আড়ঙের সময় দেখাবো, তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে দেখো, সাবস্ক্রাইব করে দিও। এবার হচ্ছে শ্রী শ্রী ময়ূরাবন বধ, দেখো লিস্টে লাস্ট দেখানো হচ্ছে শ্রী শ্রী গঙ্গা মাতা পূজা। এই যে দেখতে পাচ্ছ আমি জাস্ট বেরিয়ে যাচ্ছি স্টেশনে, তো সেই হিসেবে আমি আর কি দেখিয়ে দিলাম। তো চলো দেখি আমার এটা লাস্ট আর কি, আমি স্টেশনে চলে যাবো এবার। বলে রাখি যে স্টেশন যেতে কিন্তু খুব প্রবলেমে পড়ছি এখন, কারণ স্টেশনে কোনো অটো কিন্তু বা টোটো যেতে চাইছি না নবদ্বীপ ধামে, বলে দিলাম আর কি। তোমরা আসলেও কিন্তু প্রবলেম ফেস করবে, হেঁটেই যাবে, আমাদের এখন ট্রেন আছে, আমি যাই না, ট্রেন মিস করতে পারি, খুব প্রবলেমে পড়ে গেছি। তো দেখো টোটো পেলাম না বলে কিন্তু পুরো মানে আমাদের প্ল্যানটা পুরো চৌপাট হয়ে গেল। তো প্ল্যান চৌপাট হওয়ার কারণটা আমি বলছি, আমি তোমাদেরকে বলেছিলাম যে আড়ঙে এসে বাকি ঠাকুরগুলো দেখাবো নবদ্বীপে, আর আমার যাওয়ার প্ল্যান ছিল শান্তিপুরে। তো যাই হোক আমি শান্তিপুর কিন্তু এখন যেতে পারছি না, সরি টু সে, কারণ হচ্ছে আমাদের ট্রেনটা বেরিয়ে গেছে মুখের সামনে দিয়ে, তাও আবার টোটো পাইনি। আর বলে রাখি আমি যেটা দিয়ে নেমেছিলাম মানে তোমার বিষ্ণুপ্রিয়া হল্ট, তো ওটা দিয়ে নেমে কিন্তু বাজা জোরে জোরে বাজা, মানে তোদের বাজাতেই হবে হর্ন,
তো ওটা দিয়ে নেমে কিন্তু আমি হেঁটে হেঁটে চলে এলাম এই নবদ্বীপ ধামে। টোটালি পাইনি আর মুখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেলো, যদিও এরপর আরেকটা ট্রেন আছে 10:42, বাট ওটা ধরলে আমি আর শান্তিপুর পৌঁছাতে পারবো না। তো যাই হোক আর যাচ্ছি না, চলো এবার নবদ্বীপে যে সব পুজোগুলো আমি এবার তোমাদেরকে দেখাই। তো আমি বিষ্ণুপ্রিয়া হল থেকে এইখানে কিন্তু ভিডিওটা শেষ করে দিচ্ছি, এবার নবদ্বীপ ধাম স্টেশন থেকে কিন্তু ভিডিও শুরু করে দিচ্ছি সেকেন্ড পার্ট। তো চলো দেখি এবার নবদ্বীপে আরও অনেক বিখ্যাত বিখ্যাত পুজো আছে যেগুলো আমি দেখাইনি, সেগুলো কিন্তু সব দেখাবো, কারণ যেহেতু আমি রাতে আছি এখানে নবদ্বীপে তো অবশ্যই দেখাতে চলেছি তোমাদেরকে। তো আমি দীপজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন অফ জানাচ্ছি এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে। চলো টাটা।